আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে, তো চলুন শুরু করা যাক। আজকে আমি তৈরি করে দেখাবো বেগুন টমেটোর পোড়া ভর্তা। ভর্তা খেতে কে না পছন্দ করে, বাঙালি মানেই ভর্তা প্রেমিক। তো চলেন শুরু করা যাক ভর্তা রেসিপি। তো আমি প্রথমে গ্যাসের চুলায় খুব সহজে কি করে বেগুন আর টমেটো পুড়িয়ে ভর্তাটা তৈরি করব, তো সেইটা আগে দেখাই। তো আমি ভর্তার জন্য দুইটা বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি আর একটা টমেটো নিয়ে নিয়েছি। এখন আমি ভালোভাবে ধুয়ে মুছে তারপর আমি সয়াবিন তেল বা রান্নার তেল দিয়ে মাখিয়ে নিলাম। তারপর গ্যাসের চুলায় জ্বালিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। তারপর এপিট ওপিট করে বেগুনটা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিব। তো দেখেন 5 মিনিটের মতো লাগবে এক একটা বেগুন পোড়াতে, আর চারপাশ সুন্দর করে পুড়িয়ে ভর্তাটা করতে হবে। তারপর টমেটোটা আমি একটা কাটা চামচের মধ্যে ঢুকিয়ে তারপর ঘুরিয়ে ঘুরিয়ে টমেটোটাও পুড়িয়ে নিব একইভাবে। এখন ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে নিব। আর আমার যা যা লাগবে ভর্তা করতে, কাঁচা ঝাল আর শুকনো ঝাল আমি ভেজে নিয়েছি, আর পেঁয়াজ ভেজে নিয়েছি, আর ধনে পাতা কুচি নিয়েছি, আর লবণ পরিমাণ মতো, আর চিংড়ি মাছ ভেজে নিয়েছি। এখানে আমি 7-8টার মতো চিংড়ি মাছ ভেজে নিয়েছি, তাহলে কিন্তু অনেক মজা লাগে, অন্যরকম একটা স্বাদ লাগে। আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন বাসায়। এখন আমি ঝালগুলো, প্রথমে আমি লবণটা দিয়ে শুকনো ঝালগুলো ভালোভাবে ডলে নিব। আর এখন হচ্ছে কাঁচা ঝালও ডলে নিলাম, এখন চিংড়ি মাছগুলো ভালোভাবে মিশিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি এখন ভালোভাবে সব একসাথে মিশিয়ে মিক্স করে নিচ্ছি ভালো করে ডোলে। আর এই ভর্তাটা কিন্তু আপনারা সকাল বা দুপুরে খেয়ে নিতে পারেন গরম গরম ভাতের সাথে, কতটা মজা লাগবে তো আপনারা খেলেই বুঝতে পারবেন। আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো, আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন আমি ভালো করে টমেটো আর হচ্ছে বেগুনটা মিক্স করে নিলাম। আর এখন হচ্ছে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম, এখন ভালোভাবে মিশিয়ে মাখিয়ে নিব। আপনারা যতটা সুন্দরভাবে এইটা মাখাতে পারবেন ততটাই কিন্তু মজা লাগবে খেতেও। তো দেখেন ভর্তা কিন্তু রেডি হয়ে গিয়েছে, আর কতটা সুন্দর কালারফুল আর লোভনীয় লাগছে, আর খেতেও কিন্তু অসাধারণ ছিল। তো প্লিজ বাসায় একবার হলেও ট্রাই করে অবশ্যই দেখবেন আর আমাকে জানাবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আমার জন্য আর আমার ফ্যামিলির জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।